আচ্ছা, আমরা আজকে সেলফ ইন্ডাকশন পড়ব। সেলফ ইন্ডাকশন মানে হচ্ছে বাংলায় বলে স্বাবেশ, অর্থাৎ একটা কয়েল তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্ট ফ্লোটা বাধাপ্রাপ্ত হয় যে ঘটনার দ্বারা, সেটাই হচ্ছে সেলফ ইন্ডাকশন। কেন হয় না, ধরো এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এটা একটা সিম্পল সার্কিট, এখানে একটা কয়েল রাখা আছে, কয়েলের সঙ্গে এই ব্যাটারিটা লাগানো আছে, এবং আমি আমার হাতে এই ভোল্টেজ কন্ট্রোলার নব দেওয়া আছে একটা, যেটা দিয়ে আমি ভোল্টেজটাকে কমাতে বা বাড়াতে পারবো। তাহলে আমি যদি একদম ধরো 0 ভোল্ট থেকে 12 ভোল্ট অবধি এই ভোল্টেজ সোর্সটা হয়তো ভোল্টেজ সাপ্লাই দিতে পারে, আমি নবটাকে প্রথমে 0 ভোল্টে রেখে দিয়েছি, তারপর এইবার যখন আস্তে আস্তে বাড়াচ্ছি, এর মধ্যে দিয়ে কারেন্টটা বাড়ছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণটা বাড়লে এই যে কয়েলটা, এ তো একটা নিজের সলিনয়েড যেহেতু, তাহলে এ একটা নিজে ইলেকট্রোম্যাগনেটের মতো আচরণ করবে, ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে, অর্থাৎ সহজ কথায় যত স্ট্রং কারেন্টের মধ্যে দিয়ে পাস করবে তত এর মধ্যে এটা তত স্ট্রং ম্যাগনেট হবে, এবং তত এর মধ্যে দিয়ে বেশি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স পাস করবে। তাহলে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স পাস করলে, জাস্ট এ মিনিট, হ্যালো ফোন, আচ্ছা, যত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স পাস করবে তার মানে তত স্ট্রং হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। এবার আমরা বুঝতেই পারছি যে এই ফাই, যেটা ম্যাগনেটিক ফ্লাক্সটা, সেটা আই এর সঙ্গে প্রপোর্শনাল, কারেন্ট আই যত বাড়ছে ম্যাগনেটিক ফ্লাক্সও তত বাড়ছে। তাহলে এই রিলেশনটাকে আমরা যদি ইকুয়েশন ফরম্যাটে লিখি, তাহলে একটা কনস্ট্যান্ট আমায় নিয়ে আসতে হবে যেটা হচ্ছে এল, সেই এলটাকেই বলা হয় সেলফ ইন্ডাকটেন্স। এবার দেখো মজার বিষয়টা হচ্ছে, তোমার ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমায় বলে দিয়েছি ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি ফর এ সিঙ্গল টার্ন, একটা টার্নের জন্য। এখানে যদি ছবিতে অনেকগুলো টার্ন দেখানো আছে, আমরা ধরে নিচ্ছি এই গোটাটাই ডিফাই, এর মধ্যে যে ফ্লাক্স চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি। তাহলে ফাই এর এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কী দাঁড়ায়, মাইনাস এল ডি আই ডিটি, তাই দাঁড়ায়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, বিকজ আই অ্যাম গ্র্যাজুয়ালি ইনক্রিজিং দ্য কারেন্ট। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কারেন্টের যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্সেরও পরিবর্তন হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, এবং আমার ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমায় বলেই দিয়েছে, সরি ভুল বললাম, ফ্যারাডেজ ল বলেনি, লেঞ্জেস ল বলে দিয়েছে। লেঞ্জেস ল বলে দিয়েছে কি, যে যেখানেই একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে এবং ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে উইথ রেসপেক্ট টু টাইম, সেখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কী করবে, না এই যে কারণে এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে সেই কারণটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ইট উইল অপোজ দ্য ভেরি কজ ফর হুইচ ইট ইজ ডিউ। তাহলে এর মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটা হবে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা এই কয়েলের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি করার চেষ্টা করবে, এই নিজের কয়েলের মধ্যেই, যে ইনডিউসড ইএমএফ এর ডিরেকশনটা হবে এই এক্সটার্নাল ভোল্টেজ সোর্সের উল্টো দিকে, অর্থাৎ সেই এক্সটার্নাল ইএমএফ চেষ্টা করবে একটা উল্টো ডিরেকশানে কারেন্ট পাঠাতে। তুমি এক্সটার্নাল ভোল্টেজ সোর্স দিয়ে এই ডিরেকশানে কারেন্ট পাঠাচ্ছ, এবার এর মধ্যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, তার ফলে এর দুই প্রান্তে, ধরো এই কয়েলটার দুটো প্রান্তে একটা তোমার ইএমএফ জেনারেটেড হবে, যে ইএমএফ এর ডিরেকশনটা এমন হবে যাতে করে সেই ইএমএফটা এর ঠিক উল্টো দিকে কারেন্ট পাঠাতে চেষ্টা করবে। তাহলে তার মানে এই অরিজিনাল কারেন্ট যেটা এর মধ্যে দিয়ে পাস করার ফলে এর মধ্যে ইলেক্ট্রোম্যাগনেটিক এফেক্ট হচ্ছিল, অর্থাৎ এটা একটা ম্যাগনেটে পরিণত, ইলেকট্রোম্যাগনেটে পরিণত হচ্ছিল, সেই ভেরি কজটাকেই সে তার মানে বাধা দিচ্ছে। তার মানে নিজের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোয়ের জন্যে যে বাধাটা অনুভব করবে কোনো একটা কয়েল, বা কোনো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য কয়েলটা যে বাধা দেবে সেই বাধাটাই হচ্ছে সেলফ ইন্ডাকশন, ইন্ডাকটেন্স বা
সাবেশ বলা হয়, স আবেশ থেকে সাবেশ, ওটা ছিল পারস্পরিক আবেশ, মিউচুয়াল ইন্ডাকটেন্সটা, এটা হচ্ছে স মানে নিজের থেকে আবেশ যোগ করলে সাবেশ, আর এলটাকে বলা হয় সাবেশাঙ্ক আর কোয়েফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, বা শুধু সেলফ ইন্ডাকটেন্সও বলা হয় এল অনেক সময়, এত কথা বলার দরকার পড়ে না। এর ব্যবহার হচ্ছে ফ্লুরোসেন্ট টিউবে, ফ্লুরোসেন্ট টিউবে দেখেছো চোখ বলে একটা জিনিস থাকে, অর্থাৎ ফ্লুরোসেন্ট ল্যাম্পের যে সার্কিট হয় সেই সার্কিটটা এরকম টাইপের, 220 ভোল্ট লাইন, এইখানে তুমি ফ্লুরোসেন্ট ল্যাম্প লাগিয়েছ, এইখানে একটা তুমি যদি রোদ লাগাও তাহলেও এখানে 220 ভোল্ট রোদের, 220 ভোল্ট যে ভোল্টেজটা সেটা খানিকটা ড্রপ এই রোদে হবে, খানিকটা ড্রপ এই ফ্লুরোসেন্ট ল্যাম্পে হবে, আমার গোটা 220 ভোল্ট ভোল্টেজটা এই ল্যাম্পে জ্বলবার জন্য প্রয়োজন পড়ে না, কিন্তু এখানে যদি আমি একটা রোদ লাগাই, রেজিস্ট্যান্স লাগাই, তাহলে সেখানে জুল হিটিংয়ের জন্য গরম হয়ে যাবে সার্কিটটা, গরম হয়ে গিয়ে এখানে আই স্কোয়ার আর পরিমাণ হিট উৎপন্ন হবে, যে হিটটা আমার কোনো কাজে লাগবে না, তাহলে সেখানে আমরা একটা এরকম করি কি চোখ লাগিয়ে দিই, চোখ বেসিক্যালি একটা কয়েল, এরকম কয়েল, তার দুটো প্রান্ত, তার মানে এই একটা প্রান্ত লাগানো, এর সঙ্গে আর একটা প্রান্ত লাগানো, এই চোখের কাজ হচ্ছে, চোখের দুটো কাজ প্র্যাকটিক্যালি, টিউবটা জ্বলবার সময় একটা কাজ করে চোখ, আর টিউব যখন জ্বলে যায় তখন আর একটা কাজ করে, টিউব যখন জ্বলবার চেষ্টা করে তখন ওই ডিফাইডিটি তো আসলে আমার দরকার, ডিটিটা খুব ছোট্ট হয় ফলে ডিফাইডিটির ভ্যালুটা অনেক বেশি হয়, ফলে এই এই ফ্লুরোসেন্ট ল্যাম্পের দুই প্রান্তে একটা খুব হিউজ ভোল্টেজ তৈরি করতে পারে, যার ফলে এর মধ্যে দিয়ে একটা ইলেকট্রিক ডিসচার্জ শুরু হয়, যার ফলে ল্যাম্পটা জ্বলে ওঠে, আর জ্বলতে শুরু করার পর যখন তোমার স্টেডি স্টেটে রিচ করে যায় তখন এই সেলফ ইন্ডাকটেন্স প্রপার্টির জন্য এই চোখটা এর মধ্যে দিয়ে পাস করা কারেন্টের পরিমাণটাকে কমিয়ে দেয়, বুঝতেই পারছো লেঞ্জেস ল ফলো করে করে কমিয়ে দেয়, কিন্তু এই চোখের ক্ষেত্রে সুবিধা হচ্ছে চোখ যেহেতু রেজিস্টার নয়, কোনো রোধ নয়, তাহলে তার সেখানে আই স্কোয়ার আর কোনো লস হয় না, আই স্কোয়ার আর লস হয় না বলে আমরা চোখের মধ্যে চোখ লাগালে আর কি আমার সেটা অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট হয়, অর্থাৎ আমার শুধু শুধু এনার্জি নষ্ট হয় না বা গরম হয় না, একটা টিউবলাইট অনেকক্ষণ জ্বলে থাকার পরেও চোখের গায়ে হাত দেবে দেখবে গরম সামান্য লাগে কিন্তু খুব গরম লাগে না, হাত দেওয়া যায়, ব্যাপার হচ্ছে এখানে যদি শুধু রেজিস্ট্যান্স কয়েল থাকতো তাহলে এতটাই তেতে যেত যে তোমার হাত পুড়ে যেত, এমনিতে চোখ বেসিক্যালি একটা ইলেকট্রিক্যাল কয়েল, তোমার একটা কন্ডাক্টরের কয়েল, তাহলে সেটার মধ্যে যদি কারেন্ট ফ্লো করলে কিছুটা তো গরম হবেই, কারণ তার মধ্যে তো রোধ আছেই, রেজিস্ট্যান্স তো আছেই, রেজিস্ট্যান্স তো একদম জিরো করতে পারবো না, কিন্তু বেসিক্যালি ইট ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স, ইট অ্যাক্টস অ্যাজ এ ইন্ডাকটেন্স। তবে প্রশ্ন করতে পারো যেটা, যে এই চোখটা যদি মানে এই যে সিএইচওকেই, এই চোখ শব্দটার মানে হচ্ছে আটকে দেওয়া, আমরা বলি না আমাদের অনেক সময় গলায় কিছু খাবার আটকে গেলে গলা চোখ করে গেছে, বা সর্দি কাশি হলে সর্দিতে গলা চোখ করে গেছে, চোখ কথাটার মানে হচ্ছে টু কনস্ট্রিক্ট, মানে আটকে দেওয়া, কোনো একটা জায়গায় জ্যাম করে দেওয়া, নর্দমার মুখে নোংরা আটকে অনেক সময় চোখড হয়ে যায়, আমরা ভুল করে অনেকে চোখ বলি, মানে আই ভেবে ফেলো না, বাংলায় অনেকেই এটাকে চোখ বলে ভেবে ফেলো। আর আরেকটা কথা যেটা বলতে যাচ্ছিলাম সেটা ভুলে গেলাম, সেটা হচ্ছে এই চোখটা এখানে এর মধ্যে ডিআইডিটিটা কেন তৈরি হয়, এর মধ্যে ডিআইডিটি তৈরি হয় তার কারণ হচ্ছে যে 220 ভোল্ট যেটা মেন লাইনে আমরা লাগিয়েছি, আমাদের মেন লাইনটা দেখো নিজেই হচ্ছে এসি লাইন, ডিসি লাইন নয়, কিন্তু আমাদের বাড়ির লাইন হচ্ছে এসি, এসি লাইনের সুবিধা কি, এসি লাইনে কোনো সময় ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে না, অর্থাৎ একটা সময় ভোল্টেজটা জিরো হয়, তারপর বাড়তে 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 ম্যাক্সিমাম 311 ভোল্ট যায়, আবার তারপর কমতে কমতে 0 ভোল্টে আসে, আবার বাড়তে বাড়তে -311 ভোল্টে যায়, আবার কমতে কমতে 0 ভোল্টে আসে, অর্থাৎ এই সাইকেলটা চলতেই থাকে, ফলে দ্য ভোল্টেজ ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং উইথ টাইম, এবং তাহলে ভোল্টেজ যদি কনস্ট্যান্টলি চেঞ্জ করে তাহলে কারেন্টও চেঞ্জ করবে, তার মানে অলরেডি এই ডিআইডিটি ফ্যাক্টরটা তার সবসময়তেই উপস্থিত আছে,
যেমন এইখানে আমাকে হাতে করে ভোল্টেজটাকে চেঞ্জ করতে হয়েছিল নব ঘুরিয়ে, আমাকে এই বাড়ির এসির বেলায় এটাকে নব ঘুরিয়ে চেঞ্জ করতে হয় না। দ্য মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সিগন্যাল ইটসেলফ সাপ্লাইজ দ্য নেসেসারি ইম্পিডেন্স অফ দ্য চোক, মানে অর্থাৎ এই চোকটা কার্যকর করবার জন্য যে ডিআইডিটা দরকার সেটা এই এসি সিগন্যালটাই একে সাপ্লাই দিয়ে দেয়। বুঝতে পারা গেল কী বললাম? প্রশ্ন করবে কেউ কিছু? কেউ কিছু অল্প স্বল্প আওয়াজ করছো? বুঝতে পারছি। কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা পড়বো এটা তোমাদের কাছে একটু তুলনামূলকভাবে নতুন। আমরা ক্যাপাসিটেন্সের চ্যাপ্টারেও একটা অংশ ছেড়ে এসেছিলাম, সেটাও এর সঙ্গেই পড়বো। এটা হচ্ছে আর এল সার্কিট। আর এল, আর স্ট্যান্ডস ফর রেজিস্টার, এল স্ট্যান্ডস ফর ইন্ডাক্টার। তাহলে আর এল সার্কিট হচ্ছে যেখানে একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাক্ট্যান্স, মোটামুটি সবচেয়ে সহজ সার্কিট কী হয় যদি তারা সিরিজ কানেকশানে থাকে। তাহলে এই রকম সার্কিটের ক্ষেত্রে কি কিছু কিছু মানে জিনিস আমরা নতুন নতুন দেখতে পাবো, যে ঘটনাগুলো ঘটে বাস্তবে সেই ঘটনাগুলো একটু পড়বো। প্রথমে আগে সার্কিটটা দেখে নাও। এখানে একটা রোধ লাগানো আছে, তারপর ইন্ডাক্টর লাগানো আছে, আর আমি সুইচটা অফ স্টেটে আছে এখন, অন করিনি। এটা এখানে এখানে ঠেকিয়ে দিলেই অন হয়ে যাবে। এখানে একটা ব্যাটারি হোক বা একটা কোষ বা সেল লাগানো আছে যার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ই। এবার তোমার এর মধ্যে যদি আমি সুইচটাকে লাগিয়ে দিই, তখন এর মধ্যে ধরো আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এই আইটা ছোট হাতের লিখেছি। আগের দিন কোনো একটা সময় বোধহয় আলোচনা করেছিলাম যে সাধারণ নোটেশন হচ্ছে যখন কোনো একটা চিহ্নকে আমরা ছোট হাতের ব্যবহার করি তখন সেটা বুঝতে হবে সেটা ভেরিয়েবল, সেটা কনস্ট্যান্ট ভ্যালু নয়। তার অর্থাৎ এটা ডিসি, আমরা এতদিন পর্যন্ত ডিসি সার্কিটে ওমস ল পড়েছি যা, তাইতে কী দেখে এসেছি না, একটা যদি কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স থাকে, একটা রোধ থাকে, তাহলে আমার যখন সার্কিটটা কমপ্লিট হয় তখন সেখান দিয়ে একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করে। বাট হিয়ার দ্য কারেন্ট ইজ টেকেন এ স্মল আই, ইট সিগনিফাইজ দ্যাট দ্য কারেন্ট ইজ নট কনস্ট্যান্ট। এটা চেঞ্জ করছে সময়ের সঙ্গে সঙ্গে, কীরকমভাবে চেঞ্জ করছে সেটা আমরা দেখবো। আমরা আই হচ্ছে বলে ধরে নিচ্ছি, বাট দ্য ভ্যালু অফ আই মে চেঞ্জ উইথ টাইম, সত্যি চেঞ্জ হচ্ছে কি না দেখি। এই আর এর দুই প্রান্তে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে ভি আর ধরছি, আর এই ইন্ডাক্টরের দুই প্রান্তে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে ভিএল ধরছি। অর্থাৎ আমাকে তো কারচপস ভোল্টেজ ল বা যেটা কেভিএলের যেটা লুপ ইকুয়েশন সেটা যদি আমায় মেনে চলতে হয় তাহলে এইটা আমার সোর্স আর এই দুটো হচ্ছে সিঙ্ক। তার মানে তাহলে ভিএল অর্থাৎ এইখানে যে ভোল্টেজ ড্রপ সেটা একটু আগেই আমরা ইন্ডাকটেন্সের জন্য দেখেছি, এই ই ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। এই সমীকরণ অনুযায়ী তাহলে লিখব ভিএল হচ্ছে মাইনাস এল ডিআই ডিটি, লিখলাম। আর ভিআরের জন্য ওমস ল লাগাবো, পরিষ্কার এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে তাহলে ভিআর ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এইটা প্লাস এইটা, এইটা ইকুয়াল টু তাহলে ই হবে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমার ভিএলটা এর ডিরেকশনটা ইটসেলফ নেগেটিভ, তাহলে ইটসেলফ যদি নেগেটিভ হয় তাহলে আমি যে তোমার এক্সপ্রেশনটা পাবো সেটা তাহলে ওমস ল অনুযায়ী, তাহলে আমি এরকম ওমস নয় কারচপস ভোল্টেজ ল অনুযায়ী এইভাবে লিখবো ইকুয়াল টু আই আর প্লাস এল ডিআই ডিটি। তাহলে এটা গেল কারচপস ভোল্টেজ ল অনুযায়ী, তাহলে আই আরটা একদিকে নিয়ে চলে এলাম, দিয়ে এবার এল মানে এই ডিআইটা রইল, ডিআই এর তলায় ই মাইনাস আই আর নিয়ে চলে গেলাম, আর ডিটি রইল, ওয়ান বাই এল রইল। এবার এটাকে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট যদি করি ওয়ান বাই এল যেমন আছে রইল, ডিটি ইন্টিগ্রেশন টি, আর এর ইন্টিগ্রেশন তলায় ই মাইনাস আই আর, তাহলে এলএন ই মাইনাস আই আর একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, সেটা আমি স্কিপ করে গেছি।
কনস্ট্যান্ট টার্মের হিসেবটা এখানে দেখানো হয়েছে কিনা দেখি। হ্যাঁ এখানে আরেকবার পড়েছে ফ্রেশ করে ইন্টিগ্রেশনটা দেখা যাক। 1/L 0 টু t dt অর্থাৎ ধরা যাক 0 টু t এই সময়ের মধ্যে আমি ইন্টিগ্রেট করব dt কে, আর এটা ইন্টিগ্রেট করব এটা i, যেহেতু আমরা এটা এক কাজ করি এটা এখানে আমাদের লিমিট 0 টু i অর্থাৎ কারেন্টটা প্রথমে যখন সার্কিটটা অফ ছিল এই সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করেনি, তার মানে i এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, সেখান থেকে ধরা যাক ম্যাক্সিমাম ভ্যালুতে সে পৌঁছচ্ছে সেইটা হচ্ছে i, এই 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 রেঞ্জে আমরা ইন্টিগ্রেট করব। এই ইন্টিগ্রেশনটা করার জন্য প্রথমে e ইকুয়াল টু e মাইনাস i আর ইকুয়াল টু z ধরেছি, তাহলে এটাকে যখন ডিফারেনশিয়াল হিসেবে প্রকাশ করব তাহলে মাইনাস আর ডিআই ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিআই হচ্ছে মাইনাস 1/R ডিজেড। এবার ইন্টিগ্রেশনটা দেখি, ওয়েন আই টেন্স টু জিরো জেড টেন্স টু ই, আই যদি জিরো হয় তাহলে জেড টেন্স টু ই হয়, আর ওয়েন আই টেন্স টু আই তখন জেড টেন্স টু ই মাইনাস আই আর। তাহলে এইবার আমি এবার ইন্টিগ্রেশনটা এইভাবে ফেলেছি, ফেলবার পর তাহলে এই 1/L ইন্টু টি এটা এই বাঁদিকটা নিয়ে কোনো সমস্যা নেই, ডান দিকটা 1/R যেমন আছে রইল। এইবার এইখানে অলরেডি একটা মাইনাস আছে তাহলে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, আর ডিজেড বাই জেড মানে হচ্ছে এলএন জেড, তাহলে এলএন ই মাইনাস আই আর মাইনাস এলএন অফ ই, তাহলে আমরা এ লগ এ মাইনাস তোমার লগ বি এরম ফরম্যাটে থাকলে লগ এ বাই বি এই ফরম্যাটে আমরা লিখতে পারি, তাহলে সেটাই যদি লিখি তাহলে ই মাইনাস আই আর বাই ই এরম একটা ফর্ম এলো, তাহলে সেইটা মানে আরটাকে গুণ করে দাও এল এর দিকে, তাহলে আর বাই এল ইন্টু টি হচ্ছে মাইনাস এল এন ই মাইনাস আই আর বাই ই। এবারে এল এন কে ই টু দি পাওয়ার, এল এন মানেই তো হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে এর বেস হচ্ছে ই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি ইকুয়াল টু তাহলে ই মাইনাস আই আর বাই ই, তাহলে এবার কোনাকুনি গুণ করে দিলে ই মাইনাস আই আর ইকুয়াল টু ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, তাহলে এবার আই আর ইকুয়াল টু ই মাইনাস ই, এই ইটাকে একদিকে নিয়ে এসছি ই মাইনাস ই ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, ই কমন নিলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, বা আই ইকুয়াল টু ই বাই আর 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তার মানে এই ই বাই আর অর্থাৎ ই বাই আর কি, যদি এই সার্কিটটার ইন্ডাকটেন্স না থাকতো অর্থাৎ এই ইন্ডাক্টরটা ধরো নেই, অর্থাৎ যখন পিওরলি রেজিস্টিভ সার্কিট তখন তার মানে এই ই আর আর যদি থাকতো তখন আমরা ই ইকুয়াল টু আই আর বসাতাম, অর্থাৎ তার মানে সেই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট যেটা থাকতো সেই কারেন্টটা হচ্ছে আমার এইকে আই ছিল, এই ই বাই আর কে, তাই জন্যে ওহমস ল অনুযায়ী আমাদের এর জন্য আই হয়েছে এই যে ইকুয়েশনটা যেমন আছে এই ইকুয়েশনটার এই আর বাই এল এই আর বাই এল এর তোমার ডাইমেনশন কি বলতো, এই যে এই আর বাই এল অভিজিৎ বলো এই আর বাই এল এর ডাইমেনশন কি হবে? রঙ্গিত বলছো কেন? আমি তো রঙ্গিতকে বলতে বলি না, হ্যালো।
রঙিত তোমাকে হ্যালো, বলতে বলেছি কি? আমি তো বললাম অভিজিৎ বলো, তোমার নাম অভিজিৎ কবে থেকে হলো? এক্সপোনেনশিয়ালের পাওয়ারে, ই এর পাওয়ারে যে কোয়ান্টিটিটা থাকবে, সরি স্যার, যে কোনো সময় জানবে তার ভ্যালুটা হচ্ছে ডাইমেনশনলেস হতে হবে। অর্থাৎ এইখানে একটা অলরেডি টাইম আছে, টি আছে, তাহলে এই জিনিসটা নিশ্চয়ই ডাইমেনশন 1/t হলে তবে এই গোটা ফ্যাক্টরটা ডাইমেনশনলেস হয়। অর্থাৎ R/L এর ডাইমেনশন হবে 1/t, তাহলে L/R এর ডাইমেনশন হবে টি। এই L/Rটাকে টাও দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট। এবং এই R/L এর যেটা ইউনিট সেটা হচ্ছে সেকেন্ড ইনভার্স। এবং গ্রোথ অফ কারেন্টের বেলায় যে ইকুয়েশনটা ফলো করে সেটা হচ্ছে এই রকম, অর্থাৎ আস্তে আস্তে কারেন্টটা বাড়তে 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 যাচ্ছে সময়ের সাপেক্ষে। সময়ের টাইম যত যাচ্ছে তত তোমার দেখো, একমাত্র টি ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাই, টি ইকুয়াল টু ইনফিনিটি বসালে তার মানে এইটা মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে গেল, R/L গুণ করো আর না করো, তার মানে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। তার মানে ই এর পাওয়ার যত বাড়ে ই এর ভ্যালুও তত বাড়ে। e টু দি পাওয়ার 1, e টু দি পাওয়ার 2 ক্যালকুলেটারে বার করে দেখতে পারো। তাহলে ই এর পাওয়ার ইনফিনিটি মানে তার ভ্যালু ইনফিনিটি, কিন্তু এখানে হবে 1/∞। তার মানে আফটার টাইম টি ইকুয়াল টু ইনফিনিটি I=I0, অর্থাৎ আস্তে আস্তে কারেন্টটা সুইচ মারার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়ে গিয়ে একদম ম্যাক্সিমাম ভ্যালু আইতে পৌঁছয় না, ইট টেক্স ইনফাইনাইট টাইম। কিন্তু মজাটা হচ্ছে বাস্তবে আমরা সুইচ অন করার সঙ্গে সঙ্গে দেখি মানে প্রায় যে কোনো সার্কিট ফুল গ্লো দিচ্ছে। তেমনি বন্ধ করার সময়তেও যে ঘটনাটা ঘটে সেটাকে ডিকে অফ কারেন্ট বলে। ডিকে অফ কারেন্টের সময় যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে I=I0e টু দি পাওয়ার মাইনাস R/L ইন্টু টি, অর্থাৎ টি ইকুয়াল টু ইনফিনিটি হলে তবে I=0 হবে, অর্থাৎ সুইচ অফ করবার পর ইনফাইনাইট টাইম বাদে তবেই কেবলমাত্র কারেন্টটা 0 হবে। এই আর এটা কার্ভটা, এই যে নেচারটা, এটাকে বলে অ্যাসিমটোটিক, অর্থাৎ ইট টাচেস দ্য টি অ্যাক্সিস। এইখানে এটা টি অ্যাক্সিস টাচ করবে আর এখানে এটা আই আই এর যে লাইনটা এই লাইনটাকে টাচ করবে, এটা আফটার টাইম ইনফিনিটি। অর্থাৎ যত সময় যাবে এদের মধ্যে দূরত্ব কমবে, কিন্তু টাচ করবে একদম ইনফাইনাইট ডিস্টেন্স বা যাওয়ার পর। অর্থাৎ তার মানে যদি কোনো একটা সার্কিটে ইন্ডাক্টর ঢুকিয়ে দাও তাহলে সুইচ অন করার সঙ্গে সঙ্গে কারেন্ট ফুল হবে না, অফ করলে কারেন্ট সঙ্গে সঙ্গে 0 হবে না, ইট উইল টেক সাম টাইম, ডিলে টাইম। সেই ডিলে টাইমটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট। যে সার্কিটে টাইম কনস্ট্যান্ট যত ছোট তত তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে সার্কিটটা ফুল গ্লো দিচ্ছে। তাহলে ফুল গ্লো দিচ্ছে মানে থিওরিটিক্যালি ফুল গ্লো দিচ্ছে, মোটামুটি সাধারণভাবে দেখা যায় যে এই টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা যা হয় তাতে করে একটা টাইম কনস্ট্যান্ট পরে তোমার আমার এই কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালুর কত পার্সেন্ট হবে, মোটামুটি যদি R/L এর ভ্যালুটা সেইভাবেই হিসেব করা হয় হয়তো দেখা গেল যে একটা টাইম কনস্ট্যান্ট বাদে এই আইটা I0-র হয়তো 90 টাইমস হয়ে গেল। তাহলে 90 টাইমস তো হয়েই গেল, তাহলে পরে রইল মানে 10 টাইমস হতে বাকি রইল। নেক্সট যে টাইম কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টের মধ্যে আবার 90 টাইমস হয়ে গেল। তার মানে ধরা যাক আমি একটা উদাহরণ নিই, উদাহরণ নিলে বুঝতে সুবিধা হয় সবসময়। ধরো কারেন্টটা 0 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার অবধি বাড়বার কথা, তাহলে কারেন্টটা 0 থেকে 9 অ্যাম্পিয়ার হতে একটা টাইম কনস্ট্যান্টের পরিমাণ টাইম নিল, তারপরে অর্থাৎ 9 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে পড়ে রইল কতটা বাড়া বাকি রইল, 1 অ্যাম্পিয়ার।
তাহলে এবার তার আবার 90% নেক্সট টাইম কনস্ট্যান্টে বেড়ে গেল, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের 90% মানে 0.9 অ্যাম্পিয়ার, তাহলে 9.9 অ্যাম্পিয়ার দুটো টাইম কনস্ট্যান্ট পরেই হয়ে গেল। ওর রইলো কত অ্যাম্পিয়ার, না 0.1 অ্যাম্পিয়ার, 0.1-এ 90% আবার তৃতীয় টাইম কনস্ট্যান্টে হয়ে গেল, তাহলে 0.1-এ 90% মানে অলরেডি 0.09 অ্যাম্পিয়ার আরও বেড়ে গেল, অর্থাৎ টোটাল কারেন্ট তোমার হয়ে গেল তিনটে টাইম কনস্ট্যান্ট পরে 9.99 অ্যাম্পিয়ার। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যে তোমার মোটামুটি তিনটে চারটে টাইম কনস্ট্যান্ট পরেই দ্য ভেরিয়েবল কারেন্ট বিকামস অলমোস্ট ইকুয়াল টু দ্য ফাইনাল ভ্যালু অফ দ্য কারেন্ট, অর্থাৎ আই আর আই জিরো প্রায় সমান হয়ে যায় তিন থেকে চারটে টাইম কনস্ট্যান্ট পরেই, সেইভাবে টাইম কনস্ট্যান্টটা থাকে। যদি এমন টাইম কনস্ট্যান্ট আমরা করতে পারতাম যে সার্কিটের টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা ধরো কথার কথা বলছি হয়তো 2 সেকেন্ড কি 3 সেকেন্ড কি 5 সেকেন্ড, আমাদের সম্ভাবে সার্কিটে এই টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা হয়তো 0.1 সেকেন্ড, আমরা যে সমস্ত সার্কিট হ্যান্ডেল করি তাহলে 0.1 সেকেন্ড, তাহলে 0.1, 0.2, 0.3, 0.4, এই 0.4 সেকেন্ডের মধ্যেও 9.99 অ্যাম্পিয়ারে তুলে দিচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্টটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা আর ওই ধীরে ধীরে কারেন্টটা বাড়ছে সেটা বুঝতে পারি না। যদি টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা এমন করতে পারতাম যাতে করে তোমার কারেন্টটা বাড়তে বাড়তে কারেন্টটা ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ টাইম কনস্ট্যান্টটা হয়তো 5 সেকেন্ড, ফার্স্ট টাইম কনস্ট্যান্ট 5 সেকেন্ডে বাড়লো, আবার তারপর 5 সেকেন্ড আরও বাড়লো, তাহলে আমি পরিষ্কার বুঝতে পারবো একটা কোনো একটা ওই কয়েল আস্তে আস্তে ধরো সেটা গরম হচ্ছে বা আই কারেন্টটা বাড়ছে তার মধ্যে দিয়ে, গরম হওয়াটা থেকেই বুঝতে পারবো একটা বাল্ব ধরো ধীরে 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 জ্বলছে সেটা থেকে বুঝতে পারবো, বা কোনো একটা যদি অ্যামমিটার লাগানো থাকে সেই অ্যামমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা ধীরে ধীরে বাড়ছে সেটাও বুঝতে পারবো। আচ্ছা, এরপর এই ডিকে অফ কারেন্টটা আলাদা করে এই যে গ্রাফটা এখানে এঁকেছি এইটার হিসেবটাও এখানে করে দেখিয়েছি। ডিকে অফ কারেন্টটা কীরকম দেখো, সার্কিটটা অলরেডি প্রথমে এই এটা হচ্ছে টু ওয়ে সুইচ বলা হয়, এই টু ওয়ে সুইচটা এই এই ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্সের এক্সপেরিমেন্ট করার জন্য যে টু ওয়ে সুইচটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মেক অ্যান্ড ব্রেক কি। মেক অ্যান্ড ব্রেক কি মানে হচ্ছে আমি এইটা হচ্ছে ফ্লোটিং, আমি চাইলে এইটাকে এই 1 নম্বরের সঙ্গে টাচ করাতে পারি, আবার মুহূর্তের মধ্যে আবার 2 নম্বরের সঙ্গে টাচ করাতে পারি, মানে মানে এই সুইচ ওভারটা মানে 1 থেকে 2 বা 2 থেকে 1 এই সুইচ ওভারটা খুব ফাস্ট করা যায়, এমনভাবেই কিটা স্প্রিংটিং দিয়ে তৈরি করা হয় মেক অ্যান্ড ব্রেক কিটা। এবার কোষ থেকে তড়িৎ প্রবাহ নেওয়ার সময় সুইচটি 1কে স্পর্শ করা হবে, 1কে স্পর্শ করিয়ে আমি রেখে দিয়েছি অনেকক্ষণ, এবার তার মানে এখানে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটা করছিল সে কারেন্ট ফ্লোটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে, আই ইকুয়াল টু আই জিরো, অর্থাৎ এই আই ইকুয়াল টু আই জিরো হয়ে গেছে, সমান হয়ে গেছে, অর্থাৎ এই কারেন্টটা বাড়তে 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 ম্যাক্সিমাম জায়গায় চলে এসেছে, সেই ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে এইটা। এইবার আমি হঠাৎ করে কিছু সময় অবকাশ মানে এই স্পর্শ করিয়ে রাখবো কিছুক্ষণ, তবেই তো আই ইকুয়াল টু আই জিরো হবে, তারপর হঠাৎ করে এইটা একে এইটার সঙ্গে জোড়া ছিল এতক্ষণ, এইটাকে নিমেষের মধ্যে খুলে নিয়ে এই এই পয়েন্টের সঙ্গে জুড়ে দিয়েছি, অর্থাৎ এখন আমার বর্তনীটা দাঁড়িয়েছে এইরকম, এই 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 বুঝে গেল। এইবার এই লুপটা এবার আমি কেভিএল চালাচ্ছি, এখানে RI+LdIdt=0 কারণ এখানে তো কোনো উৎস নেই, তাহলে -R/LdtDiI, 0√I, 0 ছিল প্রথমে কারেন্ট ইনিশিয়ালি সেটা কমে ধরো আই হবে, আইটা ভেরিয়েবল ভ্যালু, ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে তাহলে ডিটি ইন্টিগ্রেশন হচ্ছে টি, আর এলএন আই আই আর আই জিরো তাহলে I/I0, তাহলে এলএনটাকে এক্সপোনেনশিয়াল দিয়ে রিপ্লেস করলে e^-R/L(t)=I/I0, তাহলে কোনাকুনি গুণ করলে I=I0(e^-R/L)t, তাহলে বুঝতেই পারছো t=0 তো I=I0, t=0 মানে e^0 মানে 1, I=I0, আর t=∞ মানে এইটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে I=0, অর্থাৎ ইনফিনিটি ইনফাইনাইট টাইম পরে সুইচ অফ করবার সময় বর্তনীর প্রবাহ মাত্রা
শূন্য হয়। নেক্সট হচ্ছে আরসি সার্কিট, রেজিস্টার ক্যাপাসিটার একসঙ্গে জোড়া হয়েছে, আগেরটা রেজিস্টার ইন্ডাক্টর করলাম, আরসি সার্কিট। এটা চার্জিং অফ এ ক্যাপাসিটার ডিউরিং চার্জিং। এখানে মজা হচ্ছে আমরা ওখানে ডিআইডিটি বসাতে পেরেছিলাম, এখানে ডিআইডিটি বসাতে পারবো না। এখানে বসাতে পারবো না কেন? না, এখানে আমরা ক্যাপাসিটার নিয়ে যখন কাজ করি তখন আমরা কারেন্টের থেকে চার্জটাকে বেশি করে চিনি, কারণ ক্যাপাসিটারের যে সমস্ত ইকুয়েশনগুলো আসে সেগুলো কোনোটাই কারেন্ট দিয়ে আসে না। এবং ডিফাইনিং ইকুয়েশন অফ এ ক্যাপাসিটার সেই প্রথমে পড়েছিল কিউ ইকুয়াল টু সিভি, তাহলে কিউ হচ্ছে চার্জ, সি হচ্ছে ক্যাপাসিট্যান্স, আর ভি হচ্ছে ভোল্টেজ, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি। অর্থাৎ তার মানে এই যে এখানে চার্জিংয়ের সময় এই যে ভোল্টেজ সোর্সটা লাগিয়েছো এইখানে যে ড্রপটা হচ্ছে সেটা নয় আড়াই, আর এইখানে চার্জিংয়ের জন্য যে ড্রপটা হচ্ছে সেটা তাহলে কিউ বাই সি, কারণ কিউ বাই সি সমান ভি। দেখো ডাইমেনশনাল ইকুয়েশনটা ঠিক আছে, এটা ডাইমেনশনও ভোল্টেজ, এটা ডাইমেনশনও ভোল্টেজ, এটা ডাইমেনশনও ভোল্টেজ, তাহলে কেভিএল ইজ কমপ্লিট। এবার আমাকে ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করতে গেলে সব প্যারামিটারগুলো তো ভেরিয়েবলগুলো তো একই রকমের আনতে হবে আইটাকে, তাই জন্যে আমরা আই এর যে ডেফিনেশন কিউ বাই টি হচ্ছে ডিসির ক্ষেত্রে মানে ভেরিয়েবলের ক্ষেত্রে আই ইকুয়াল টু ডি কিউ ডি টি, এটা অলরেডি আমরা জানি মানে শিখে এসেছি। সেই ভ্যালুটা বসিয়ে দিলাম আর ডি কিউ ডি টি মাইনাস কিউ বাই সি ইকুয়াল টু জিরো, তাহলে ই মাইনাস কিউ বাই সি ইকুয়াল টু আর ডি কিউ ডি টি। এবার এটাকে সাজিয়ে লিখেছি শুধু ওয়ান বাই আর ইন্টু ডি টি, মানে ডিটা জি এদিকে তুলেছি আরটাকে নামিয়েছি আর এই গোটা ফ্যাক্টরটাকে তলায় নামিয়ে নিয়ে আসছি, ওয়ান বাই ই মাইনাস কিউ বাই সি ডি কিউ। ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট কীভাবে করবো, না জিরো টু টি হবে, আর চার্জটা জিরো ছিল প্রথমে যখন সুইচ অন করেছি, তখন চার্জিংয়ের শুরুর মুহূর্তে এই ক্যাপাসিটার কোনো চার্জ ছিল না, তখন চার্জ ছিল জিরো, ম্যাক্সিমাম চার্জ ধরো কিউ ও অ্যাটেন্ড করেছে জিরো টু কিউ। তাহলে এখানে আমি যদি লসাগু করি এলসিএম করি তাহলে ইসি মাইনাস কিউ আর উপরে সিটা উঠে গেল, তাহলে এবার ওয়ান বাই আর সি, এই সিটাকে আমি তলায় গুণ করে নামিয়ে নিয়ে এসেছি, এই সিটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে আর এর পাশে গুণ হয়ে গেল ওয়ান বাই আর সি জিরো টু ডিটি, আর এখানে পড়ে গেলো জিরো টু কিউ ওয়ান বাই ইসি মাইনাস কিউ ডি কিউ। এইবার এখানে একটা সাবস্টিটিউশন ধরা হয়েছে, ইসি মাইনাস কিউ ইকুয়াল টু জেড, তাহলে মাইনাস ডি কিউ ইকুয়াল টু ডি জেড, কারণ ইসি গোটাটাই কনস্ট্যান্ট টার্ম। তাহলে ওয়েন কিউ টেন্স টু জিরো, কিউ টেন্স টু জিরো হলে জেড টেন্স টু ইসি, আর ওয়েন কিউ টেন্স টু কিউ তাহলে জেড টেন্স টু ইসি মাইনাস কিউ, তাহলে আমার এটা লিমিটটা হয়ে যাবে ইসি টু ইসি মাইনাস কিউ, মাইনাস টি বাই আর সি যেমন আছে রইল। এবার এলএন ইসি মাইনাস কিউ বাই ইসি, কোনাকুনি গুণ করে কোনাকুনি নয় মানে এটা এক্সপোনেনশিয়াল ফরম্যাটে নিয়ে যাবো, এলএন ফরম্যাট থেকে লগারিদম থেকে এক্সপোনেনশিয়ালে যদি নিয়ে যাই ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি ইকুয়াল টু ইসি মাইনাস কিউ বাই ইসি, কোনাকুনি গুণ করে দাও, এবার ইসি মাইনাস কিউ ইকুয়াল টু ইসি ইন্টু দিস, এবার মাইনাস কিউ ইকুয়াল টু এটাকে পেছনে নিয়ে এলাম মাইনাস ইসি প্লাস দিস, তাহলে কিউ ইকুয়াল টু ইসি মাইনাস অফ দিস, ইসি কমন নেব ওয়ান মাইনাস টি বাই আর সি, অ্যাট টি ইকুয়াল টু জিরো কিউ ইকুয়াল টু জিরো প্রথমে লিখেছিলাম টি ইকুয়াল টু ইনফিনিটি কিউ ইকুয়াল টু ইসি, এই যে অ্যাট টি ইকুয়াল টু ইনফিনিটি কিউ ইকুয়াল টু ইসি ফাইনাল চার্জ, সে যদি যেটা অ্যাকোয়ার করবো সেটা যদি কিউ জিরো হয় তাহলে আমরা এই ইসির বদলে কিউ জিরো বসাতে পারবো ওয়ান মাইনাস টি বাই আর সি। এখানেও কিন্তু এই আর সিটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট, আর সিরো ডাইমেনশন যদি আমরা হিসেব করি পাবো যেটা সেটা হচ্ছে সময়ের ডাইমেনশনের সঙ্গে সমান, ওখানে যেমন এল বাই আর ছিল টাইম কনস্ট্যান্ট এখানে ওয়ান বাই আর সি হচ্ছে টাইম কনস্ট্যান্ট, বুঝতেই পারছো এই আর সির ডাইমেনশন সেকেন্ড হলে মানে অর্থাৎ টাইমের ডাইমেনশন হলে তবে টি বাই টি টাইম বাই টাইম তবেই এটা ডাইমেনশনলেস হয়। এবার এর বেলাতেও কিন্তু চার্জিং ডিসচার্জিংয়ের গ্রাফ এঁকেছিলাম কি, হ্যাঁ এঁকেছিলাম, তা চার্জিংয়ের বেলাতে দেখো এই গ্রাফটা আস্তে আস্তে বাড়ছে এই ইকুয়েশন অনুযায়ী, টি ইকুয়াল টু জিরো বসালে তোমার চার্জিংয়ের সময়
টি ইকুয়াল টু ইনফিনিটি যদি বসাই তাহলে কিউ ইকুয়াল টু কিউ জিরো হচ্ছে, মানে এই ভ্যালুটা ইনফাইনাইট হচ্ছে একমাত্র মানে তোমার অসীম দূরত্ব মানে অসীম সময় পরে গিয়ে এই এই লাইনের সঙ্গে এটা মিলছে। ডিসচার্জিংয়ের সময় ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটার সুইচ খানিকক্ষণ 1 নম্বর সার্কিটে লাগিয়ে রেখেছি, তারপরে 2-এর সঙ্গে জুড়েছি, 2-এর সঙ্গে জুড়লে কি হবে না, এ তো অলরেডি চার্জ তো স্টোর করেছিল আগে থেকে, এ তখন সেই স্টোর চার্জটা এর মধ্যে দিয়ে এই বর্তনীর মধ্যে দিয়ে পাঠিয়ে এটাকে ডিসচার্জ করার চেষ্টা করবে, তাহলে তার জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাহলে এবং বুঝতে পারছো এটা তখন উৎস হিসেবে কাজ করছে, তাহলে আড়াই মাইনাস কিউ বাই সি অর্থাৎ আড়াই যে ভোল্টেজ ড্রপ আর কিউ বাই সি যে ভোল্টেজ ড্রপ দুটো পরস্পর উল্টো ডিরেকশনে হবে, তাই জন্যই মাইনাস, একটা সোর্স যদি একটা সিঙ্ক, আড়াই মাইনাস কিউ বাই সি ইকুয়াল টু জিরো। তাহলে আবার কোনাকুনি গুণ করে সাজিয়ে মানে সাইড ট্রান্সপোজ করেছি, করে কোনাকুনি গুণ করেছি, করে মাইনাস ডি কিউ বাই কিউ আর কিউ বাই কিউ জিরো টু কিউ হচ্ছে তোমার কিউ জিরো ছিল ইনিশিয়াল চার্জ, কিউ টু হচ্ছে ফাইনাল চার্জ, আর 1/RC কনস্ট্যান্ট বাইরে, এটা শুধু ডিটির ইন্টিগ্রেশন, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কিউ বাই কিউ জিরো মাইনাস T/RC, তাহলে e^T/RC ইকুয়াল টু কিউ বাই কিউ জিরো, কোনাকুনি গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলে কিউ ইকুয়াল টু কিউ জিরো e^-T/RC। এবার I তো হচ্ছে dQ dt, মাইনাস dQ dt লিখেছি কারণ ক্যাপাসিটার যে চার্জিংয়ের সময় যে কারেন্টের ডিরেকশন ছিল তার উল্টো ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে এখন, তাই জন্য মাইনাস ডিকিউ ডিটি লিখেছি। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এই কিউটা এই এক্সপ্রেশনটাকে আমরা ডেরিভেটিভ করেছি, ডিকিউ ডিটি ইকুয়াল টু কিউ জিরো ডিডিটি অফ e^-T/RC। তাহলে কিউ জিরো যেমন আছে রইল, এবার e^-এর ডেরিভেটিভ হলে e^-T/RC যেমন আছে রইল, আর 1/RC-র জন্যে আর একটা 1/RC, এটা সিটা নয়, এটা সিটা অন্য আগের পাতার একটা ছাপ উঠেছে, এটা সিটা কিছু নেই, 1/RC শুধু। তাহলে তোমার এই এটা তাই জন্য দেখিয়েছিলাম ddx অফ e^mx এর যদি ডেরিভেটিভ করা হয় m e^mx এরকম হয় আর কি, তাহলে I ইকুয়াল টু মাইনাস ডিকিউ ডিটি আধান হ্রাসের হার, এটা আধান বৃদ্ধির হারটাকে ডিকিউ ডিটি ধরেছি, তাহলে আধান হ্রাসটাকে মাইনাস ডিকিউ ডিটি ধরা হচ্ছে, তাহলে 1/RC এই ধারে চলে এলো, তাহলে কি দাঁড়ালো আমার ডিকিউ ডিটির জায়গায় আই বসিয়ে দিতে পারলাম। এইবার কিউ জিরো বাই আর সি এই যে ফ্যাক্টরটা কিউ জিরো ইন্টু 1/RC উইথ এ নেগেটিভ সাইন মাইনাস, এইটা হচ্ছে তার মানে এই এই জিনিসটা আরসির ডাইমেনশন কি বলেছিলাম, টাইমের ডাইমেনশন, ডাইমেনশনালি ব্যাপারটা ভাবো, আরসি ডাইমেনশন বলেছিলাম টাইমের ডাইমেনশন, এটা হচ্ছে আধান, তাহলে আধান বাই সময় চার্জ বাই টাইম কিউ বাই টি, অর্থাৎ সেটা কী বোঝায় কিউ জিরো বাই টাইম, অর্থাৎ কিউ জিরো তো হচ্ছে ইনিশিয়াল ফুল চার্জ, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ফুল কারেন্ট যেটা ছিল ফ্লো করতো শুরু মানে জাস্ট ডিসচার্জিংয়ের সময়, ডিসচার্জিংয়ের শুরু হওয়ার মুহূর্তে যে ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করেছিল সেটা তাহলে আই জিরো, তাহলে কিউ জিরো বাই আর সি এটা নিশ্চয়ই কারেন্টের ডাইমেনশন পাচ্ছে, তাহলে তাই যদি পায় তাহলে কিউ জিরো মাইনাস 1/RC ইন্টু কিউ জিরো, সেটার বদলে আই জিরো বসিয়ে দিলাম, e^-T/RC রইল, অ্যাট টি ইকুয়াল টু জিরো e^-T/RC ইকুয়াল টু 1, এখানে টি যদি জিরো বসা এই ভ্যালুটা 1 হয়ে যায়, আই ইকুয়াল টু আই জিরো, শুরুর সময় তার মানে ম্যাক্সিমাম কারেন্ট ছিল, আর ইনফাইনিট টাইম বাদে অর্থাৎ e^-∞ এখানে e^-∞ মানে জিরো, তাহলে আই ইকুয়াল টু ইনফাইনিট টাইম বাদে ডিসচার্জিং, তার মানে একটা ক্যাপাসিটার ডিসচার্জ করে পুরো তার চার্জ শেষ করতে সে ইনফাইনাইট টাইম নেয়, কারণ যত সে আস্তে আস্তে ডিসচার্জ করতে শুরু করে তত তার ডিসচার্জিংয়ের রেটটা কমতে থাকে, অর্থাৎ ধরা যাক তোমার খুব খিদে পেয়েছে, তুমি তোমাকে 10টা রসগোল্লা দেওয়া হলো, তুমি প্রথম 4টে রসগোল্লা খেতে তোমার সময় লাগলো 30 সেকেন্ড, তারপরে নেক্সট 30 সেকেন্ডে তুমি 2টো রসগোল্লা খেলে,
তারপরে 30 সেকেন্ডে তুমি একটা রসগোল্লা খেলে, তারপরে 30 সেকেন্ডে তুমি আধখানা রসগোল্লা খেলে, হ্যাঁ এই করতে করতে দেখবে তুমি 10টা রসগোল্লা খেতে তোমার ইনফাইনাইট টাইম লেগে যাচ্ছে, 10টা রসগোল্লা তোমার খাওয়াই হলো না, কারণ হাফ তার হাফ তার হাফ এইভাবে যদি যায়। ঠিক এই ঘটনাটা এখানে ঘটে, ডিসচার্জিংয়ের জন্য এই গ্রাফ, চার্জিংয়ের জন্য এই গ্রাফ, অর্থাৎ ইন্ডাকটিভ কিংবা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কখনোই কারেন্ট বা চার্জ এক স্টেপে ফুল বা এক স্টেপে জিরো হয় না। আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা এখানটা শেষ করে ফেলেছি, এনার্জি স্টোর্ড আছে এইটুকু হলেই এটা শেষ হয়ে যায়, করে দিই সেটা। এনার্জি স্টোর্ড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, ম্যাগনেটিক ফিল্ড মানে একটা ইন্ডাক্টর থাকবে, এই আর এই ই, জেনারেটেড পাওয়ার কত, না আমরা ভোল্টেজ ইনটু কারেন্ট করলে পাওয়ার পাওয়া যায় ক্লাস টেনে বিদ্যুৎ দিয়ে জানতে পেরেছি, ডিসিপেটেড পাওয়ার কত, রেজিস্টারের দুই প্রান্তে কত পাওয়ার নষ্ট হচ্ছে, না জুলস ল পড়ার সময় দেখেছিলাম আই স্কোয়ার আর হয়, আই স্কোয়ার আরই লিখেছি, আর আই স্কোয়ার লিখেছি একই ব্যাপার, কনস্ট্যান্টটাকে আগে লিখেছি, আর ডিসিপেটেড পাওয়ার অ্যাক্রস ইন্ডাক্টর সেটা কত হবে, না সেটা তোমার এল আই ডি আই ডিটি, এটা পেলেন কোথা থেকে স্যার এক্ষুনি প্রশ্ন করবে, আই তো আই যেমন আছে আছে, এল ডি আই ডিটি মানে কি, এল ডি আই ডিটির ডাইমেনশন ছিল ভোল্টেজের, মনে করে দেখো এল ডি আই ডিটির যে ডাইমেনশন আমরা আগে করেছিলাম, অর্থাৎ সেলফ ইন্ডাকটেন্স যখন পড়তে গিয়েছিলাম, সেলফ ইন্ডাকটেন্স পড়ার সময় এই যে এল ডি আই ডিটি হচ্ছে তোমার ভোল্টেজ, তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট করলে তো পাওয়ার হয়, তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট করলে যদি পাওয়ার পাই তাহলে এই যে এল এল ডি আই ডিটি ইন্টু আই, তার মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট সেটা তো তার মানে পাওয়ার, তাহলে জেনারেটেড পাওয়ার হচ্ছে এইটা, ডিসিপেটেড পাওয়ার হচ্ছে এইটা, তাহলে নিশ্চয়ই এই জেনারেটেড পাওয়ার আর ডিসিপেটেড পাওয়ার এর দুটো নিশ্চয়ই সমান হওয়া উচিত। তা আমরা এক কাজ করি, আমরা এখানে কেভিএল লাগাই, কেভিএল লাগাবার পরে উভয় পক্ষকে আই দিয়ে গুণ করেছি, ই আই মানে পাওয়ারে নিয়ে যাচ্ছি, এই ভোল্টেজ ইকুয়েশনটাকে পাওয়ারে নিয়ে যাচ্ছি, আর আই স্কোয়ার হলো এটা এল আই এল আই ডি আই ডিটি, দেখো এগুলোর সঙ্গে মিলে গেল, এই এই দাঁড়ালো, অর্থাৎ সহজ কথায় জেনারেট পাওয়ার ইকুয়াল টু ডিসিপেটেড পাওয়ার, তাহলে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটা তার মানে শক্তি সঞ্চিত হচ্ছে, ইন্ডাক্টরের মধ্যে কিন্তু শক্তি সঞ্চিত হচ্ছে, সেইটা হচ্ছে ডিডাব্লিউ ডিটি এল ডি আই, কারণ না হলে শক্তি যদি সঞ্চিত না হতো তাহলে যখন আমি যখন ডিসচার্জিং করছি বা এই যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে সে ডিকে অফ কারেন্ট ঘটাচ্ছি, আস্তে আস্তে এই কারেন্টটাকে অত সহজে কমতে দিচ্ছিল না, তার মানে এর মধ্যে সে শক্তি খানিকটা সঞ্চয় করে রাখছিল, তাহলে পাওয়ার হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক ডিডাব্লিউ ডিটি করে বার করবার চেষ্টা করেছি সেটাকে, ডিডাব্লিউ ডিটি অর্থাৎ পাওয়ারটাকে ওয়ার্ক ডান বাই টাইম এর রেশিও হিসেবে লিখেছি, তাহলে এল ডি আই ডিটা হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে সঞ্চিত শক্তি, সঞ্চিত ক্ষমতা, সঞ্চিত শক্তি নয়, এটা তো ডিডাব্লিউ ডিটি ফর্মেই আছে, তাহলে ডিটি ডিটি মন থেকে উড়িয়ে দিলে ডিডাব্লিউ ইকুয়াল টু এল ডি আই ডি আই, তাহলে তোমার এটা যদি ইন্টিগ্রেট করো এল তো বাইরে বেরিয়ে গেলো 0 টু আই, আর এটা 0 টু ডাব্লু ডিডাব্লিউ, তাহলে এটা ডাব্লিউ ইকুয়াল টু এল আই ডি আই এর ইন্টিগ্রেশন হচ্ছে আই স্কোয়ার বাই টু, তাহলে সহজ কথায় হাফ এল আই স্কোয়ার। দেখো একটা জিনিস, একটা মিল দেখো, আমার ক্যাপাসিটারের বেলায় আমরা কতটা শক্তি স্টোর্ড হয়েছিল তার ফর্মুলা করেছিলাম হাফ সিভি স্কোয়ার, মনে করে মনে পড়ছে, হাফ সিভি স্কোয়ার, এর বেলায় হলো এল আই স্কোয়ার, হাফ এল আই স্কোয়ার, হাফটা যেমন আছে আছে, ওখানে সি ইন্টু ভি স্কোয়ার ছিল, এখানে এল ইন্টু আই স্কোয়ার আছে, তাহলে এখানে একটা আমরা সিমিলারিটি দেখতে পাচ্ছি, এখানে কারেন্ট দিয়ে ওখানে ভোল্টেজ দিয়ে, আর কিছু বুঝতে সমস্যা আছে কোথাও?